এই জেলায় প্রজাতন্ত্রের সবাই কর্মকর্তা কর্মচারী, বাট প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিন্তু শুধু আমি এবং মনিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। তার গায়ে যে আঘাত করবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে, এটি কিন্তু জানা উচিত সবার। এটি কিন্তু জানা উচিত কিনা? অবশ্যই। যিনি রাষ্ট্রের জন্য কাজ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করেন, তাকে সম্মান জানাতে হবে। জানাতে হবে কিনা? অবশ্যই জানাতে হবে। উনি এই প্রজাতন্ত্রের কর্মচারী শুধু নয়, উনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তাকে তার কাজ করতে সুযোগ দিতে হবে। অনেকে বলেন যে তাকে নাকি বদলি করা হয়েছে, সে তো 10 তারিখ বদলি হয়েছে, এখন তার সে থাকবে আরো যতদিন তার ইচ্ছা সেখানে ইওনে হিসেবে কাজ করবে। অর্থ হচ্ছে আমি যে জন্মগ্রহণ করলাম, কনফুসিয়াসের একটি বিখ্যাত ডায়লগ হচ্ছে, এটি ইংরেজিতে বলা হয় এ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগান্স উইথ এ সিঙ্গেল স্টেপ। অর্থাৎ আমি যেদিন ভূমিষ্ঠ হলাম সেদিন থেকে, যেদিন সৃষ্টিকর্তা আমাকে মহান রব্বুল আলমিন এই দুনিয়াতে এনেছেন সেদিন থেকে কিন্তু আমার কার্যক্রম শুরু হয়েছে। হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে আজকের আমি এই জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার গড়ে উঠেছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমার বাবার কিন্তু কোনো সার্টিফিকেট নেই। 21 দিন ডার্ক রুমে আমার বাবা প্রফেসর আলিয়াদেরকে ফেলে রেখেছিলেন চট্টগ্রাম উনি যখন কলেজের প্রফেসর ছিলেন। কিন্তু আমার বাবা যখন বলে, আমার সাথে থাকে 82 বছরের বৃদ্ধ বাবা, বলে আমি যুদ্ধে গিয়েছিলাম কোনো সার্টিফিকেটের জন্য না, বঙ্গবন্ধুর থাকে এই দেশকে স্বাধীন করার জন্য। আমার উপজেলা নির্বাহী অফিসার তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার সার্ভিসের একজন সিনিয়র যুগ্ম সচিব যিনি তার বাসায় থাকেন, আমার বাবা আমার সাথে থাকেন, আমার মা আমার সাথে থাকেন। আমরা কথাগুলি বলছি, কারণ আছে কথাগুলি বলার, এই কথাগুলি বলার নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু কারণ আছে। আমরা কিন্তু কোথাও থেকে ভেসে আসি নাই, কিন্তু আমাদের আসার কারণটি কিন্তু মানুষের কাছে যৌক্তিক হওয়া উচিত। আমরা এদেশের সন্তান, কি আমরা কি এদেশের সন্তান না? আমি তো কারো মায়ের সন্তান, আমিও কারো সন্তান ছিলাম, আছি, আমি কখনো ছাত্র ছিলাম, এখনো পড়াশোনা করি। সুতরাং আমরা আমাদের আমাদের নিজেদের আত্মমর্যাদা যেটি এনে দিয়েছেন সেটি হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানচিত্র এনে দিয়েছেন। আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যারা এসেছেন, আমাদের আনিস সাহেবের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি দুঃসময়ে ছাত্রলীগ যুবলীগ আমলে করেছেন, আমি এসে শুনেছি যে সৈয়দ আনিসের নাম, মোহন সাহেবের নাম শুনেছি, আমি খান মাউন সাহেবের নাম শুনেছি দীর্ঘদিন ধরে। আমরা যখন 90 দশকে বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমি বরিশালের প্রত্যেকটি নেতাকে আমি চিনতাম যারা আমাকে বাইনে নিচ্ছিলেন। আমাদের এখানে যারা রয়েছে, আমাদের শাহ আলম সাহেব যিনি বাঙালিপাড়ের এমপি মহোদয়, আমার সময় উনি বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট ছিলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে, উনি তখন ডাক্তার ভিপি ইলেকশন করেছেন, আপনাদের অনেকে হয়তো তখন জন্ম হয়নি 90 সালে বা 91 পর, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি পঙ্কজ দেবনাথ এমপি মহোদয়, উনি আমার সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ হবে, পরিসংখ্যানটা আমরাই দেব, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিসংখ্যান জেলা প্রশাসক দিবে। এই জেলায় প্রজাতন্ত্রের সবাই কর্মকর্তা কর্মচারী, বাট প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিন্তু শুধু আমি এবং মনিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। তার গায়ে যে আঘাত করবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে, এটি কিন্তু জানা উচিত সবার। এটি কিন্তু জানা উচিত কিনা? অবশ্যই। যিনি রাষ্ট্রের জন্য কাজ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করেন, তাকে সম্মান জানাতে হবে। জানাতে হবে কিনা? অবশ্যই জানাতে হবে। উনি এই প্রজাতন্ত্রের কর্মচারী শুধু নয়, উনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তাকে তার কাজ করতে সুযোগ দিতে হবে। অনেকে বলেন যে তাকে নাকি বদলি করা হয়েছে, সে তো 10 তারিখ বদলি হয়েছে, এখন তার সে থাকবে আরো যতদিন তার ইচ্ছা সেখানে ইওনে হিসেবে কাজ করবে। আপনারা কি চান সেই ইওনে হিসেবে এখানে কাজ করুক? ভাল লাগলো শুনে, দেখে ভাল লাগলো। আপনারা আমাদের ভালো কাজের সাথে থাকবেন। আমরা সবসময় একটি কথা বলে থাকি যে ভালো কাজের সাথে থাকবেন। আমি জসীমউদ্দিন হায়দার জেলা প্রশাসক, প্রথম দিনে আমি আমার সাংবাদিক গণমাধ্যম কর্মী ভাইদের বলেছিলাম যে আমি যদি ভালো কাজ না করি তাহলে তো অবশ্যই আপনারা আমার বিরুদ্ধে যাবেন, মানববন্ধন করবেন। বলবেন যে জেলা প্রশাসক অসৎ, দুর্নীতিবাজ, কাজ করে না, মানুষের কথা শুনে না। আমি বলেছিলাম কিনা, আমার গণমাধ্যম কর্মী ভাইরা সবাই উপস্থিত আছেন, আপনারা এখনো পর্যন্ত আমি যে কথাটি বলে যাই আপনারা যদি দেখেন, অবশ্যই আপনারা তো আমার কোনো অন্যায় থাকলে তো অবশ্যই আপনারা মিডিয়াতে নিয়ে আসতেন, আসতেন না এতদিন, এই 8 মাসে অবশ্যই আনতেন। আমি চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমি কাছ থেকে দেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আগে অনেকেই শুনতাম উনি কি করেন, আসলে আমি চোখে দেখেছি
আমি গত এক বছর এখানে আসার আগে দু বছর ওনার সাথে আমি গণভবনে কাজ করেছি। আমি সকল বাহিনী আর গোয়েন্দা সংস্থা দেখতাম, আমি সবচেয়ে কাছে ছিলাম পরিচালক হিসেবে, ডাইরেক্টর হিসেবে তার। আমি কাছ থেকে দেখেছি একটা মানুষ কিভাবে অ্যাট দ্য এজ অফ 74 74 বছর বয়সে উনি কতটা কষ্ট করেন, পাশে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা যখন বলি 2019 সালে জার্মানিতে সকালবেলা যাবেন, আমি ওই ট্যুরে স্যারের সাথে ছিলাম, আমি বললাম যে স্যার 8টায় আমাদের ফ্লাইট, এখন 2টো বাজে স্যার, আপনি ঘুমিয়ে যান, শুয়ে পড়েন, কারণ কালকে সকাল 6টায় আপনাকে উঠতে হবে, ফজরের নামাজ দিয়ে উনি নামাজ পড়ে বের হয়ে যাবেন। উনি বলেন যে তোমরা হেসে বলছেন, তোমরা কি আমাকে বুড়ো বানিয়ে দেবা? উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই কথাটি বলেন যে আমাকে তোমরা বুড়ো বানিয়ে দেবা। অথচ আমি যদি এই জেলা প্রশাসক, আমি যদি 24 ঘন্টায় মিনিমাম 18 ঘন্টা কাজ না করি, যিনি 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেন 74 বছর বয়সে, তাহলে আমার ইউএনও, আমার এসএলএন, আমার উপজেলা যে সকল কর্মকর্তা, তাদের তো 20 ঘন্টা কাজ করা উচিত। আমরা সেটি করে যাচ্ছি আপনাদের জন্য। আজকে মঞ্চে যারা রয়েছেন, আমি জানি এখানে সবাই আমার চেয়ে অনেক বেশি সিনিয়র যারা রয়েছেন, তারা রাজনীতি করেছেন, আমার চেয়ে অনেক বেশি আপনারা প্রাজ্ঞ বিজ্ঞ। আমাদের কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর বৃন্দ এসেছেন, জেলা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন, এই ইউনিয়ন পরিষদের যারা নেতৃবর্গ রয়েছেন, বিভিন্ন পর্যায়ের সমাজসেবক, আমার গণমাধ্যম কর্মী ভাইরা, দুটো কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 43.8 বিলিয়ন, আছে পাকিস্তানের রিজার্ভ কত, মাত্র 20 বিলিয়ন ডলার, লেস দেন হাফ, অর্ধেকের কম। যে পাকিস্তানের জন্য এখন যারা মায়া করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একসময় বলে না স্বাধীনতা যুদ্ধের পরে আমরা শুনতাম, যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম, বলতো যে পাকিস্তান আমলে ভালো ছিল। তাহলে পাকিস্তান আমল যদি ভালো থাকতো, তাহলে আপনি দেখেন আজকে বাংলাদেশের অবস্থান কোথায়। আজকে বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে 44টি, আর পাকিস্তান হচ্ছে 20টি অনলি, এবার 2টি হয়েছে, 22টি হয়েছে। আজকে ইকোনমিক গ্রোথ আমাদের 5.6 শতাংশ, সেখানে ভারতে হচ্ছে মাত্র 1.8 শতাংশ, আর পাকিস্তানে লেস দেন 1, অর্থাৎ 1 শতাংশ নিচে। তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ এটি ধরে রেখেছে কে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা স্যালুট জানাই রেমিটেন্স যোদ্ধাদেরকে, যাদের মাধ্যমে আমরা আজকে এই অর্জনটি আমাদের হয়েছে, যারা বিদেশে আমার শ্রমিক ভাইরা। আমি এ কারণে বলেছিলাম, আমার পাশে ডে ওয়ান থেকে প্রথম দিন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার, আমি বীর মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার ডেডিকেটেড করেছি। আজকে যারা এখানে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রতি আবারও সম্মান জানিয়ে বলছি, আমি আরেকটি চেয়ার বসাচ্ছি, সেটি হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য। আমার শ্রমিক ভাইরা যারা বিদেশ থেকে আসবে, তারা জেলা প্রশাসকের পাশে বসে কফি খাবে, চা খাবে, আমি তাদের জন্য আমার একটি চেয়ার আমি বসাবো, কারণ তাদের জন্য আমরা কিন্তু আজকের এই দেশ, এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজকে এই দেশ, আমরা আজকে জেলা প্রশাসক, সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য নতুন বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন, আমাদের জাতির পিতা আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে একটি মানচিত্র দিয়েছেন, আর মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে তুলে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে। তারই উদাহরণ হচ্ছে আজকের এই 182টা ঘর। আজকে বরিশাল জেলায় সারা বাংলাদেশে 1,26,000 ঘর হয়েছে। আমি আমার গণমাধ্যম কর্মী ভাইদের বলবো, আজকে থেকে এক বছর আগে তাদের কোনো ভিটামাটি কিছুই ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী 2% কবিলিয়ত সহ এই 1,90,000 একটি ঘর, টাকার একটি ঘর দিয়েছেন। আপনারা অনেকেই সমালোচনা করেন, সারা বাংলাদেশে 1,26,000 ঘরের মধ্যে মাত্র 300টি ঘরের ক্ষতি সাধন হয়েছে। এটি আমরা মিডিয়াতে ফলো করে প্রচার না করে যদি আমরা বলি, যেমন আমার মেহেদিগঞ্জে আমার 2,500 ঘরের মধ্যে মাত্র 14টি ঘর ইয়াসের কারণে পানিতে ডুবে গিয়েছিল, এটি কি প্রাকৃতিক দুর্যোগ নয়? এটি কি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা জেলা প্রশাসক কিংবা ইউএনও কিংবা আমার পিআইও কিংবা আমার ইঞ্জিনিয়ার কিংবা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের কি কোনো দৈন্যতা, তাদের কি কোনো গাফিলতি? আল্লাহর যে ইচ্ছা ছিল, পানি 5 ফিট উঠেছে, নেমে গেছে, আমরা ঘর আবার ঠিক করে দিয়েছি। আসুন আমার গণমাধ্যম কর্মী ভাইদেরকে বলবো, আমরা এটি প্রচার করি যে বাংলাদেশে 2008 সালের আগ পর্যন্ত কখনো কল্পনা করেনি এই ধরনের ঘর হবে, হাজার হাজার একর, প্রায় 15,000 কোটি টাকার খাস জমি আমরা উদ্ধার করেছি, যেটি অবৈধ দখলে ছিল, যেটি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, এটি তার মাথা থেকে এসেছে। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আমার জেলা প্রশাসকের হাত দিয়ে আমি প্রায় 111 কোটি টাকা এই বরিশাল জেলায় গত 8 মাসে আমরা গরিব মানুষকে দিয়েছি, মুক্তিযোদ্ধা, বিধবা, পঙ্গু, শিশু, কোনটা দেয়নি মাননীয় প্রধানমন্ত্রী? এগুলি কোনো সরকারের মাথায় ছিল না, একমাত্র জাতির পিতার সুযোগ্য কন্যা তার মাথা থেকে এসেছে, আপনারা যাচাই করে দেখতে পারেন, এটি জেলা প্রশাসক বলছে। আমরা ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি গত 8 মাসে এই জেলার জন্য আমার 88টি ইউনিয়নে 88টি চেয়ারম্যানের কাছে এবং উপজেলার ইউনিয়নদের
কাছে আমি 28 কোটি টাকা দিয়েছি চাল ডাল এবং নগদ অর্থ সেখানে পৌরসভার টাকা আমি বাদ দিলাম পৌরসভার টাকাও আমার হাত দিয়ে গেছে সিটি কর্পোরেশনের টাকাও আমার হাত দিয়ে গেছে যেহেতু আমি সরকারে প্রতিনিধিত্ব করি আমার মনে হয় প্রায় 200 মেট্রিক টন চাল এবং 1 কোটি টাকার উপরে গিয়েছে আমি জানি না আমার কাউন্সিলর মহোদয়রা কতটুকু এটা বরাদ্দ পেয়েছে এবং কি দিতে পেরেছেন আমি দুঃখ পাই আমার মানুষের যারা আশেপাশে যারা ক্ষুধার্ত রয়েছে যারা যখন আমার কাছে আসে তখন আমি উদাত্তভাবে আগামীকালকে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা আমরা ট্রিপল সিতে খাবারগুলি দেব আমরা আমরা জানি যে এই কাজগুলি এই এই কষ্টগুলো মানুষের অনেক বেশি হৃদয় স্পন্দন করে মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের হৃদয়ে আঘাত করে যে কারণে উনি জেলা প্রশাসককে এবং আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী সিনিয়র সচিবকে দায়িত্ব দিয়েছেন বরিশাল জেলার উনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন আমাদের অভিভাবক হিসেবে মাননীয় মন্ত্রী সবসময় খোঁজ রাখছেন আমরা তারই ফলশ্রুতিতে আজকে উনি তার নিজ কোষাগার থেকে 60টি সেলাই মেশিন আপনাদের জন্য দিয়েছেন আমি বিশ্বাস করি আমি অনেক কথা বলেছি কথাগুলি বলার প্রয়োজন ছিল আমি বিশ্বাস করি যে আপনারা আমার কথাগুলিকে ভুল বুঝবেন না আমি এখানে এসেছি আমি এখানে থাকবো দরকার হলে আমার ইয়েও না আমি আমরা আন্তরিকতা ভালোবাসাকে কেউ দুর্বলতা মনে করবেন না প্লিজ আমরা কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি আমাদের সাথে আপনাদের সম্পর্ক হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের সেবা করতে এসেছি আমরা কারো শত্রুতা করতে আসিনি আমরা কারো অন্যায় কোনো কাজে সাপোর্ট করতে আসিনি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সকল ভালো কাজের সাথে আপনাদেরকে থাকতে বলি আপনারা দয়া করে আমাদের ভালো কাজের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন যারা উপকার ভুগী রয়েছেন আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিন আপনারা দোয়া করবেন এখানে আপনাদের জন্য মসজিদ গোরস্থান আপনাদের জন্য এখানকার কমিউনিটি সেন্টার থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা সব কিছু করে দেব এটি মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আমরা এখানে কোনো কিছুই আপনাদের থাকবেন আগামী বছর আপনারা দেখবেন আমরা ইতিমধ্যে প্যালাসাইটিং দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের বালুর বস্তা সারের নির্দেশ আমরা দিয়েছি এবং আমরা গাছপালা লাগিয়েছি আমরা আগামীতে এই সকল কাজ আমরা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করব আমি অনেক কথা বলেছি যে কথাগুলি আমার মনের ভেতর থেকে এসেছে কেন এসেছে এটি আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমরা আপনাদের প্রত্যেকটি ভালো কাজকে আরও বেশি ত্বরান্বিত করব মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলি সমৃদ্ধির বাংলাদেশের জন্য তৈরি করে রেখেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সদর উপজেলায় আপনাদের যা যা রয়েছে রাস্তাঘাট খালবাট ব্রিজ আমি আমার সকল ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে যারা প্রকল্প কর্মকর্তা রয়েছে তাদের সাথে ইতিমধ্যে বৈঠক করেছি মিটিং করেছি বারংবার আমরা এগুলোকে আরও এক্সপার্টাইট করব আপগ্রেড করব আপনারা সবাই ভালো থাকুন